Hello friends, welcome to my YouTube channels Bijoya Cooking and Food Stations. Friends, আজকে রান্না করব আজকে একটা নতুন আইটেম নিরামিষ নিরামিষের মধ্যেই রান্না করব পটলের তেল পটল প্রত্যেকটা মুখের এই মাঝখানে তারপরে এই যে প্রতিটা পটলের এইভাবে আমি কেটে নিয়েছি তাতে এতে তেল মশলা ভালো ঢুকবে তেল পটল করতে এবং কি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইদিকে নারকেল কোরাচ্ছি একটা নারকেল পুরোকে ভেঙে ওকে আমি কুড়িয়ে নিচ্ছি তারপরে গিয়ে বেটে নেব আর এইদিকে তেল পটল বানানোর জন্য দেখো নারকেল কোরা নিয়েছি চারটি লঙ্কা নিয়েছি দুই রকম সরষে একসঙ্গে বেটে তারপরে আমি এগুলো তেল পটল বানাবো এই যে সব মশলাগুলোকে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দুই রকম সরষে আর নারিকেলকে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি বেটে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম পটলগুলো ভেজে নেওয়ার জন্য তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার এই গরম তেলে আমার পটলগুলো দিয়ে দিচ্ছি সব পটলগুলোকে একসঙ্গে ভেজে নেব এই যে এই তেলের উপরে দিয়ে দেব লবণ একসঙ্গে পটলের সঙ্গে লবণ হলুদ দিয়ে দিলে কি লবণগুলো ঢুকে যাবে এই দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ তেল ঝাল যে যেরকম খায় অবশ্যই পরিমাণ মতন দিতে হবে তার জন্য আমি দেখাইনি যে আমার কতটা লবণ লাগবে হলুদ লাগবে তেল লাগবে ঝাল লাগবে এটা যে যার স্বাদ অনুযায়ী এবং যতটুকুর সঙ্গে যতটা পরিমাণ লাগে সে আন্দাজ করে দিতে হবে এই যে পটলগুলোকে আমি ভাজা করে তুলে নিয়েছি পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে পটল ভাজার তেলেই দিয়ে দেবো পাঁচ তেজপাতা চিড়ে সঙ্গে দিয়ে দেবো গোটা জিরা এর সঙ্গে দিয়ে দেবো এই বেটে রাখা নারিকেল সরিষা লঙ্কা বাটা এবার এগুলো হালকা ভাজা ভাজা হবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ এক চামচ সবগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে হালকা ভাজা ভাজা হবে বেশি ভাজা ভাজা করব না তাহলে নারিকেলগুলো ছাড়া ছাড়ার মতন হয়ে যাবে এবার দিয়ে দেবো প্রয়োজন মতন জল অল্প এক কাপের মতন জল দিয়ে দেবো আর অল্প একটু মিষ্টি মিষ্টি হবে হালকা একটু চিনি দিয়ে দেবো এই হাফ চামচের মতন চিনি দেবো এবার দিয়ে দেবো জল অল্প পরিমাণে জল দেবো এগুলো একসঙ্গে একটু ফুটবে তারপর আমি এক এক করে পটলগুলো দেব অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য জিরার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো
ধরনের পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো যেহেতু ভাজার অবস্থায় বেশিরভাগই নরম হয়ে গেছে, তাই বেশিক্ষণই লাগবে না আর করতে জল দিতে। এই উপর দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলার গুলোকে আমি পাটাতে বেটে নিয়েছি, বাটা মশলাটা দিয়ে দেব গরম মশলার। নিরামিষের মধ্যে এই তেল পটলের তেল পটলটা খুবই ভালো লাগে গরম ভাতে। হয়ে গেল আমার তেল পটল। পটলের অনেক উপকরণ হয়, তার মধ্যে একটা উপকরণ হলো তেল পটল। এই গরম ভাতে নিরামিষ খাবারের মধ্যে খুবই ভালো লাগে। এবার নামিয়ে ফেলবো। এই তৈরি আমার তেল পটল, বেশি তেলেও করিনি, অল্প তেলে, বেশি তেল লাগেনি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে।